জিম, ঘরবন্ধ, প্রেমব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকুরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খাটা। এলবি জুয়েলার্স, শুভ সময় সব সময়, কাকদ্বীপ পূর্ব বাজার। সদ্যজাত শিশু বদলের অভিযোগকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ালো মালদহের চাঁচলে। ক্ষুব্ধ পরিজনেরা ওই নার্সিংহোমে তালা ঝুলিয়ে দেন। শনিবার দুপুরে মালদহের চাঁচল আশাপুর রাজ্য সড়কের রায়পাড়ায় অবস্থিত দিশারী নার্সিংহোমের ঘটনা। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান চাঁচল থানার পুলিশ। একই সময় চাঁচলের মহকুমা শাসককেও দেখা গিয়েছে এবং দেখা গিয়েছে মহকুমার স্বাস্থ্য আধিকারিক জয়ন্ত বিশ্বাসকেও। প্রসূতির পরিবারের অভিযোগ, চিকিৎসকের নথিতে পুত্র সন্তান লেখা, কিন্তু তাদের কন্যা সন্তান দেওয়া হয়। আর তারপরই এই শিশু বদলকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। জানা গিয়েছে গত 26 জানুয়ারি সন্তান প্রসবের জন্য হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা রাজেশ আগরওয়াল তার স্ত্রীকে চাঁচল দিশারী নার্সিংহোমে ভর্তি করান। তারপর তার স্ত্রী রেশমি দেবীর অস্ত্রোপচার হয় এবং অস্ত্রোপচারের সময় কর্তব্যরত চিকিৎসক শ্রীকান্ত মাঝি পরিবারকে কিছুই জানাননি। পরে ওই পরিবারের লোকেরা জানতে পারেন তাদের কন্যা সন্তান হয়েছে, কিন্তু প্রসব হওয়ার 2 দিন বাদে শনিবার নার্সিংহোমের শংসাপত্র দেখেই পরিবারের লোকেদের চোখ কপালে ওঠে। রেশমি দেবী কন্যা সন্তান নয়, এক পুত্র সন্তান প্রসব করেছেন। নথিতে ডাক্তারের হাতে লেখা বয় বেবি স্পট, নিচে ওই ডাক্তার শ্রীকান্ত মাঝির সইও রয়েছে। আর এমনটা কেন হলো তা ওই চিকিৎসককে পরিবারের তরফে জিজ্ঞাসা করা হলে তিনি নাকি আলোচনা করে জানাবেন বলে জানান। আর চিকিৎসকের এমন আচরণ দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সন্দেহ জাগে পরিবারের। 26 তারিখে আমার ভাইকে নিয়ে এসেছিলাম এখানে ভর্তি করার জন্য, সঙ্গে সঙ্গে ওটি করেছিল। ওটি করার পর তারা বিকল্প এনে দেখাছিলাম যে মেয়ে, তাই এখন পেপারসে দেখা যায় সব কিছু ছেলে করা আছে, বই করা আছে। আচ্ছা, এখন আজকে যখন আমরা দেখলাম পেপার, তো আমরা ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করি স্যার পেপারসে ভুল আছে না কি হয়েছিল, তো ডাক্তারবাবু কিছু বলছে না, আমি করে জানাচ্ছি। আচ্ছা, এটা তো ক্লিয়ারই কিছু আমরা বুঝতে পারছি না, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, এটা তো দায়িত্ব ডাক্তারবাবুর। ডাক্তারবাবু আমাকে ক্লিয়ার বলবে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, আপনার মেয়ে দেখিয়েছে। কত তারিখে আপনার ইয়ে হয় ডেলিভারি হয়? কত? 26 তারিখ। ওখানে কি বলা হয়েছিল মেয়ে হয়েছে? ওখানে মেয়ে হয়েছিল আমাদেরকে বলা হয়েছিল, আমাদের এনে এনেও মেয়েকে দেখিয়েছিল, কিন্তু পেপার সব বই করা আছে। আজকে এখন এই মাত্র আমার ডাক্তারের সঙ্গে গল্প করি, ডাক্তারবাবু কিছুই ক্লিয়ার কিছু বলছে না, বলে পরে বলবো, আলোচনা করবো পরে বলছি। ডাক্তারবাবুর দায়িত্ব আছে কিছু বলার, ডাক্তারবাবু বলবেন কি হয়েছে না হয়েছে। এরকম ধানটা তোলা তো কোনো ধানলিও হতে পারে না আজকে, নে ওটি তো আমার ভাই বাচ্চা দেখতে চাইছিল, তাকেও দেখানো হয়নি। অপরদিকে নার্সিংহোমে এমন ঘটনা চলাকালীন হঠাৎই ওই নার্সিংহোমে এসে পৌঁছান চাঁচলের মহকুমার শাসক কল্লোল রায়, সাথে ছিলেন মহকুমার স্বাস্থ্য আধিকারিক জয়ন্ত বিশ্বাস। না, এটা যদি হয়ে থাকে, যেহেতু আমার কাছে কোনো লিখিতভাবে কেউ জানায়নি বা আমি জানি না, লিখিতভাবে যদি কেউ জানাতো নিশ্চয়ই আমি সেটা ইনকোয়ারি করার জন্য বলতাম বা ইনকোয়ারি করা হতো। আর এই ব্যাপারটার জন্য আমি আসলে আমরা জেনারেল ভিজিট করতে এসেছি, ওভারঅল যে হাসপাতালে যে এটা নার্সিংহোমে যে প্রোটোকলগুলো মেনে নার্সিংহোম তো করার কথা, সেগুলো ঠিকঠাক চলছে কি না আমি এবং এসডিও সাহেব মাননীয় মহকুমা শাসক দুজনে মিলে জয়েন্টলি ভিজিট করে দেখলাম যে ওই কোভিড পিরিয়ডে প্রোটোকলগুলো ঠিক মানা হচ্ছে কিনা, প্লাস ল্যাবরেটরির যেসব ফাংশানগুলো বা ল্যাবরেটরির যেসব নিয়মকানুন যেগুলো আছে, রুলস রেগুলেশন বা ইউএসজি করতে গেলে যেখানে ভ্রূণ নির্ধারণ করা না, যেগুলো সেগুলো আছে ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখার জন্য। চাঁচল শহরের বুকে দিশারী নার্সিংহোমে শিশু বদলের অভিযোগকে ঘিরে নার্সিংহোমের পরিষেবার প্রশ্ন তুলেছেন মহকুমাবাসী। পাশাপাশি এমন অভিযোগ উঠেছে সুপার হাসপাতালের পাশেই রয়েছে দিশারী নার্সিংহোম, হাসপাতালের চিকিৎসকদের একাংশ হাসপাতালের পরিষেবা বাদ দিয়ে সেই নার্সিংহোমেই বেশি সময় দেন। এছাড়া হাসপাতালে আসা প্রসূতিদের ভুল বুঝিয়ে নার্সিংহোমে ভর্তি করেন ওই সমস্ত ডাক্তারবাবুরা। নার্সিংহোমটির বিরুদ্ধে একাধিকবার বেনিয়মের অভিযোগ উঠলেও তা ধামাচাপা দেওয়া হয়েছে, উঠেছে এমন অভিযোগও। তবে এবার এই শিশু বদলের অভিযোগ প্রকাশ্যে আসায় নতুন করে গুঞ্জন ছড়িয়েছে। তাহলে কি মোটা টাকার বিনিময়ে সেখানে শিশু পাচারের চক্র সক্রিয়, উঠছে এমন প্রশ্ন। তবে এ নিয়ে কেউই মুখ খুলতে চাননি। আপনি বাইরে যাচ্ছেন
স্যার আপনার নাম নামটা বলুন নামটা বলুন ওনাকে ইন্টারভিউটা দিতে হবে ওনাকে কমিটমেন্টটা দিতে কমিটমেন্টটা দিতে ভয় কিসের না না এই জিনিসটা করে করতে পারবো আমি কেন করে করব আপনার ভয় কিসের পেপারে দিবে দিতে আপনার ভয় কিসের আপনার তো ফুটেজ আছে ঘন্টাতে সমস্যা কি আছে আপনি করার সময় কি দেখেছেন আমি দেখেছি এই মুহূর্তে ভুলে যেতে পারি সত্যি বলছি মনে থাকেন নেই ওটি যখন দেখি সুস্থ বাচ্চা দেখি তারপর বাচ্চা ছেলে কি মেয়েটা অটিস্টিকের কাজ থাকে দেখানো পেশেন্ট পার্টিকে কি জানিয়েছিলেন আপনি পেশেন্ট পার্টিকে জানানো বাচ্চা কি হয়েছিল জানানি তো আমি পেপারে তো সই আছে আপনার স্যার জাল হয়েছে সই তাহলে জাল হয়েছে তাহলে ওটা সইটা নাকি আপনার মানুষ এলে বিশ্বাস করে আছে মানে এরকম করে হ্যাঁ সাধারণ মানুষ এরকম মনে হবে সাধারণ কেন সন্দিগ্ধ মানুষ এরকম মিস্টেক হয় নাকি গল্প ভুল হয়ে গেল তারপরে কথাবার্তা দেখলি তো সাথী হ্যাঁ বলে দাঁড়াও দাঁড়াও অবনি করো না তোমরা দাঁড়াও দাঁড়াও দেখছি দেখছি ব্যুরো রিপোর্ট ব্রেকিং বেঙ্গল আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।